ज्ञानेन तु तदज्ञानं येषां नासितमात्मनां तेषामादित्यवत् ज्ञानं प्रकाशयति तत्परम्। अतएव ज्ञान उपजिले माया नाश आत्मार स्वरूप तथा सतई प्रकाश सूर्येर प्रकाशे यथा अंधकार जाए ज्ञानेर प्रकाशे तथा अज्ञानेर क्षय। ज्ञानेर प्रभावे जादेर अज्ञान विनष्ट हयेछे तादेर सेई ज्ञान अप्राकृत परम तत्त्वके प्रकाश करे। ठीक जेमन दिनमाने सूर्येर उदये सबकिछु प्रकाशित हय। तात्पर्य, जारा श्रीकृष्णके भूले गेछे तारा अवश्यई महाच्छन्न, किन्तु जारा कृष्ण भावनाय भावित तारा कखनोई महाच्छन्न हन ना। भगवद गीताते बला हयेछे सर्वम ज्ञान प्लावेन ज्ञानाग्नि सर्वकर्माणि एवं नहि ज्ञानेन सर्वदेशम। ज्ञान सर्वदाय अत्यंत मर्यादा सम्पन्न। এই জ্ঞানের স্বরূপ কি? শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায়, যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছুই প্রকাশিত হয়, জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, দৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁসে পতিত হয়। জীব যদি ভগবান হয় তাহলে সে মায়া দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহর অতীত, তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরুর শরণাগত হয়ে যত্নবান হয় তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনই সব কিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান।